আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, গাজায় আরো 5 ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস। এরপর জানিয়ে দেব মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইয়েমেনের হাউসিরা। এদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি নাগরিক নিহত। এবং জানিয়ে দিব যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্রও রেহাই পাবে না বলছে ইরান। আরো জানিয়ে দিব ইসরায়েলের সামরিক অভিযানে স্পষ্টতই কিছু ভুল আছে বলছে গুতেরেস। সর্বশেষ জানিয়ে দিব গাজা যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে রাশিয়ার স্পষ্ট অবস্থান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে জানিয়ে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন, আর জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। গাজায় আরো 5 ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাজউদ্দিন কাসাম ব্রিগেড জানিয়েছে, উত্তর গাজার আত্তাউয়াম এলাকায় তাদের স্নাইপারের গুলিতে আরো এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া গাজার বিভিন্ন স্থানে আরো 5টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে তারা। গত 33 দিন ধরে গাজায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে গাজায় ইসরায়েলের স্থল অভিযান চলছে গত 13 দিন ধরে। স্থল অভিযান চালাতে গিয়ে ব্যাপক মার খাচ্ছে দখলদার বাহিনী। বুধবার সকালে হামাস সামরিক শাখা জানিয়েছিল তারা 24 ঘন্টায় আর 7 শরণার্থী শিবিরের কাছাকাছি এলাকায় এবং বেইত হানুনে ইসরায়েলের 15টি সামরিক গাড়ি ধ্বংস করতে সক্ষম হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে ইসরায়েলের স্থল বাহিনীর গাড়ি বহরে বহু রকেট দিয়ে আঘাত আনা হয়েছে। এদিকে হামাসের আল কাসাম ব্রিগেড আজও ইসরায়েলের তেল আবিবে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার যেসব ট্যাঙ্ক ও সামরিক যান ধ্বংস করা হয়েছে সেগুলো ধ্বংসেও রকেট ব্যবহার করা হয়েছে। মার্কিন ড্রোন ভূপাতিত করল ইয়েমেনের হাউসিরা। ইয়েমেন উপকূলের ইরানপন্থী হাউসি যোদ্ধারা একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। মার্কিন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ভূপাতিত করা MQ-9 রিপার ড্রোন মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ করে, তবে এটি আকাশের যে কোনো লক্ষ্যবস্তুর উপর হামলাও করতে পারে। ইয়েমেনের হাউসি যোদ্ধারা বুধবার ঘোষণা করে যে তারা ইয়েমেনের আঞ্চলিক পানি সীমায় আকাশ এলাকায় একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্স এবং AFP-র কাছে বিষয়টি জানিয়েছেন। তবে ঠিক কোথায় ড্রোনটি ভূপাতিত করা হয় তা বলা হয়নি। গত কয়েক সপ্তাহে হাউসিরা ইসরায়েলের দিকে বেশ কয়েকটি প্রজেক্টাইল নিক্ষেপ করে, তবে কোনটি ইসরায়েলি ভূখণ্ডে আঘাত করেনি। গত মাসে লোহিত সাগরে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা কয়েকটি ক্ষেপণাস্ত্র একটি মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ধ্বংস করে। হাউসিরা 2014 সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে। এর মাধ্যমে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়। হাউসিরা আগেও MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করে। এর আগে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল 2019 সালে। প্রতিটি MQ-9 ড্রোনের দাম $30 মিলিয়ন। গাজা সিটিতে ইসরায়েলি সেনাদের সাথে হামাসের যুদ্ধ চলছে। হামাসকে নির্মূল করতে ইসরায়েলের স্থল অভিযান বুধবার দ্বিতীয় মাসে পৌঁছে। বিশ্বব্যাপী যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজায় ধ্বংসাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা হামাসের সাথে লড়াই করতে রয়েছে। হামাস ধ্বংস করতে ইসরায়েল সংকল্পের উপর জোর দিয়ে প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট গাজাকে এখন পর্যন্ত নির্মিত বৃহৎ সন্ত্রাসী ঘাঁটি বলে বর্ণনা করেছেন। মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, আমরা গাজা সিটির কেন্দ্রস্থলে আছি। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি নাগরিক নিহত। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কিরিয়াত শোন পৌরসভায় হিজবুল্লাহর ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে এক ইহুদি নিহত হয়েছে। ইসরায়েল নিহত ব্যক্তির নাম প্রকাশ করেছে। খবর অনুসারে নিহত ব্যক্তি 15 বছর বয়সে মেয়ের মোয়াল। ইসরায়েলি সেনাবাহিনীর জন্য পানি সরবরাহ করার সময় কিবুৎস ইফতাহর কাছে তার গাড়িতে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত আনে। গাজায় সংঘাত শুরুর পর ইসরায়েলের উত্তর সীমান্তে হিজবুল্লাহর হামলা, এটা নিয়ে দুই ইসরায়েলি নাগরিক নিহত হল। যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্র রেহাই পাবে না বলছে ইরান। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে টানা 3 সপ্তাহ ধরে পুরোদমে ইসরায়েলের যুদ্ধ চলছে। এই সংঘাত চলতে থাকাকালে ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্র নিজেও এই আগুন থেকে রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান। মার্কিন স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের মধ্যপ্রাচ্য বিষয়ক বৈঠকে তিনি এমন মন্তব্য করেন খবর রয়টার্সের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার শাসক
যারা এখন ফিলিস্তিনে গণহত্যা পরিচালনা করছে তাদের আমি খোলাখুলি বলছি, আমরা এই অঞ্চলে যুদ্ধের সম্প্রসারণকে স্বাগত জানাই না, কিন্তু গাজায় গণহত্যা চলতে থাকলে তারা এই আগুন থেকে রেহাই পাবে না। গত 7 অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 7,500-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় 2,700 আর আহত 17,000-এর। হোসাইন আমির আব্দুল্লাহিয়ান বলেন, হামাস ইরানকে বলেছে তারা বেসামরিকদের মুক্তি দিতে এবং ইসরায়েলি কারাগারে থাকা 6,000 ফিলিস্তিনকে মুক্তি দেওয়ার জন্য বিশ্বকে চাপ দেওয়া অগ্রগতি। ইসরায়েলের সামরিক অভিযানে স্পষ্টতই কিছু ভুল আছে বলছে গুতেরেস। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরেস বলেছেন, গাজা উপত্যকায় নিহত বেসামরিক নাগরিকের সংখ্যা প্রমাণ করে যে ইসরায়েলের সামরিক অভিযানে স্পষ্টতই কিছু ভুল রয়েছে। গুতেরেস বলেন, হামাস যখন সাধারণ মানুষদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে তখন লঙ্ঘন হয়, কিন্তু যখন কেউ সামরিক অভিযানে নিহত বেসামরিক নাগরিকদের সংখ্যার দিকে তাকান তখন স্পষ্টতই কিছু ভুল রয়েছে। তিনি আরো বলেন, প্রতিদিন ফিলিস্তিনি জনগণের নাটকীয় মানবিক চাহিদার ভয়াবহ চিত্র দেখা ইসরায়েলের স্বার্থের পরিপন্থী। ইসরায়েলকে বোঝা গুরুত্বপূর্ণ যে এটি তাদের বৈশ্বিক জনমতের ক্ষেত্রে সাহায্য করবে না। ফিলিস্তিনের পক্ষে রাশিয়ার স্পষ্ট অবস্থান। ইসরায়েল ফিলিস্তিন ট্র্যাজেডিতে রাশিয়ার ভূ রাজনৈতিক নিরপেক্ষতার জটিল বিষয়টি অবশেষে গত সপ্তাহে স্পষ্ট হয়েছে। এখানে তিনটি বিষয় আমরা দেখব। প্রথমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা। 30 অক্টোবর তিনি তার দেশের নিরাপত্তা পরিষদ শীর্ষ সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা সংস্থার প্রধানের সমাবেশে বক্তব্য দেন। সেখানে একদিকে ইউক্রেন, অন্যদিকে ইসরায়েল ফিলিস্তিন, এ দুটি যুদ্ধের বর্তমান ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে রাশিয়ার অবস্থান পুতিন স্পষ্টভাবেই তুলে ধরেন। পুতিনের ভাষায়, গাজায় এখন যে ভয়ঙ্কর ঘটনা ঘটছে তার কোনো ন্যায্যতা নেই। সেখানে লাখ লাখ নিরাপরাধ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, যাদের বোমা হামলা থেকে পালানো বা আড়ালে যাওয়ার জায়গা নেই। আপনি যখন রক্তমাখা মৃত শিশু দেখেন, নারী ও প্রবীণের দুর্ভোগ দেখেন, এবং আপনি যখন দেখেন চিকিৎসকদের হত্যা করা হয়েছে, তখন আপনারা আপনার মুখ শক্ত হয়ে আসবে এবং আপনা আপনি চোখে পানি চলে আসবে। পুতিন স্পষ্ট করেই বলেছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান শাসক গোষ্ঠী ও তার অনুচররাই বিশ্ব ব্যাপী অস্থিরতা ও রক্তাক্ত যুদ্ধের প্রধান সুবিধাভোগী। তার ভাষায়, তাদের কৌশলও পরিষ্কার, তবে মার্কিন যুক্তরাষ্ট্র বৈশ্বিক পরাশক্তি হিসেবে দুর্বল হয়ে পড়ছে এবং তার অবস্থান হারাচ্ছে, সবাই এটি দেখছে। এমনকি বিশ্ব অর্থনীতির প্রবণতা বিচার করেও এটি বুঝতে পারছে। গুরুত্বপূর্ণ হল, পুতিন তার অভ্যন্তরীণ গ্লোবাল সাউথের শ্রোতাদের জন্য এটিও স্পষ্ট করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের শাসক গোষ্ঠী ও তার অনুচররাই ফিলিস্তিনিদের ট্র্যাজেডি এবং সাধারণভাবে মধ্যপ্রাচ্য গণ হত্যার পেছনে রয়েছে। বস্তুত এ থেকে যা বেরিয়ে আসে তা হল রাশিয়ার দ্ব্যর্থহীনভাবে গ্লোবাল সাউথ তথা বিশ্বের সংখ্যাগরিষ্ঠ জনমতের পক্ষে, যেখানে আছে আরব বিশ্ব থেকে শুরু করে সব মুসলিম দেশ এবং তার বাইরে আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকা। মজার বিষয় হল, রাশিয়ার কৌশলগত অংশীদার ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনি এবং হিজবুল্লাহর হাসান নাসরুল্লাহর মতের সঙ্গে একমত হয়েছে মস্কো। গত শুক্রবার তার তীক্ষ্ণ পরিচালিত সানজু স্টাইলের ভাষণে পুতিন বলেন, মাকড়সা সব গ্রহ এবং সমগ্র বিশ্বকে তার জালে জড়িয়ে ফেলতে চেষ্টা করে। এবার আসতে পারে রাশিয়ার দাপ্তরিক অবস্থানের কথা। ইসরায়েল ফিলিস্তিন বিষয়ে পুতিনের ভাষণের 2 দিন পর জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেভেনজিয়া জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে বক্তব্য দেন। সেখানে তিনি স্পষ্ট করতে সক্ষম হন, দখলদার হিসেবে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নেই। 2004 সালে জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের পরামর্শমূলক রায় এটি সমর্থন করে। সেই সময় আদালতে 15টির মধ্যে 14টি ভোটে এটি প্রতিষ্ঠিত হয় যে পূর্ব জেরুজালেম সহ অধিকৃত ফিলিস্তিনি ইসরায়েলের প্রাচীন নির্মাণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী, মস্কোর নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ইসরায়েলের অধিকার স্বীকার করে। এমনটা বলার পাশাপাশি নেভেনজিয়া বলেন, এই অধিকার তখনই দেওয়া যাবে যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ফিলিস্তিনি সমস্যার সমাধান, ন্যায্য সমাধান নিশ্চিত করা সম্ভব হবে। তিনি রেকর্ড দেখিয়ে বলেন, ফিলিস্তিন বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাব